लेसन 11 क्रिएटिंग अदर स्कीमा ऑब्जेक्ट्स। लेसन एजेंडा ओवरव्यू ऑफ सीक्वेंसेस क्रिएटिंग यूजिंग एंड मॉडिफाइंग सीक्वेंस कैश सीक्वेंस बेलू नेक्स्ट वाल एंड कारवाल शुडो कॉलम्स। सीक्वेंसेस और এখানে যে অবজেক্টগুলো যেগুলো ছিল অবজেক্টগুলোর মধ্যে সিকোয়েন্স হচ্ছে একটা ডেটাবেস অবজেক্ট, আমরা এটার সিকোয়েন্স জেনারেট নিউমেরিক ভ্যালুস। সিকোয়েন্স সিকোয়েন্স কাকে বলে? এ সিকোয়েন্স ক্যান অটোমেটিক্যালি জেনারেট ইউনিক নাম্বারস। সিকোয়েন্স কী করে? ইউনিক নাম্বার জেনারেট করে আপনার নির্দেশনা অনুযায়ী। সে নাম্বার জেনারেট করবে আপনার নির্দেশনা অনুযায়ী, বাট সেটা মানে আপনি ইনক্রিমেন্টটা বলে দিতে পারবেন, আপনি বলে দিতে পারবেন 10 ইনক্রিমেন্টে 10-এর পরে জেনারেট করবে সে কি 20 30 40, ইনক্রিমেন্টটা আপনি বলে দিতে পারবেন, তবে সে জেনারেট করবে ইউনিক নাম্বার। একবার যদি সে 20 জেনারেট করে, সেকেন্ড টাইম না সে 20 জেনারেট করবে না। ইজ এ শেয়ারেবল অবজেক্ট, এটা শেয়ার করা হয় অন্য জায়গায় অন্য অবজেক্টে, এটা শেয়ারেবল, এটা শেয়ারেবল। যেমন ধরেন আপনি এমপ্লয়িজ টেবিলে একটা ডাটা ইনসার্ট করবেন, এমপ্লয় আইডিটা আপনি অটোমেটিক্যালি জেনারেট করতে পারেন সিকোয়েন্স ইউজ করে, অটোমেটিক্যালি জেনারেট করতে পারেন সিকোয়েন্স ইউজ করে। ক্যান বি ইউজ টু ক্রিয়েট এ প্রাইমারি কি ভ্যালু, এটা ইউজ করা হয় প্রাইমারি কি ভ্যালু, প্রাইমারি কি ফিল্ড, দ্যাট মিন্স হচ্ছে প্রাইমারি কি ফিল্ডগুলো হয় ইউনিক নট নাল। তাহলে আপনি সিকোয়েন্সের ডেফিনিশনে বলছেন যে ক্যান অটোমেটিক্যালি জেনারেট ইউনিক নাম্বারস, আর থার্ড নাম্বারে এসে বলছেন ক্যান বি ইউজ টু ক্রিয়েট প্রাইমারি কি ভ্যালু। রিপ্লেস অ্যাপ্লিকেশন কোড, এটা কোনো কোডিংয়ের পরিবর্তে ইউজ করতে পারেন। যদি আপনি সিকোয়েন্স ইউজ করেন এখানে কোডিংয়ের দরকার হয় না, আপনার ম্যানুয়ালি বা এক্সপ্লিসিটলি ওই আইডিটা দেওয়ার দরকার আছে, দেওয়ার কোনো দরকার নেই। স্পিড আপস দ্য এফিসিয়েন্সি অফ প্রসেসিং সিকোয়েন্স ভ্যালু হোয়েন ক্যাশ ইন মেমোরি, সিকোয়েন্স নাম্বার ক্যাশ করা যায়, ক্যাশ করলে স্পিড আপ হয়, ক্যাশ করলে কি হয় স্পিড আপ হয়। তবে এখানে কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে, ক্যাশ করার কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে, ডিসঅ্যাডভান্টেজগুলো সামনে বলবো, এই জন্য ক্যাশ না করাই ভালো। আপনার যদি সিকোয়েন্স কাকে বলে আসে তাহলে এগুলো লিখে দিতে হবে। একটা সিকোয়েন্স সেম সিকোয়েন্স ক্যান বি ইউজড ফর মাল্টিপল টেবিলস, একটা সিকোয়েন্স একাধিক টেবিলে ইউজ করা যাবে। ক্রিয়েট সিকোয়েন্স স্টেটমেন্ট সিনট্যাক্স, ডিফাইন এ সিকোয়েন্স টু জেনারেট সিকোয়েন্সিয়াল নাম্বারস অটোমেটিক্যালি, এটা হচ্ছে সিকোয়েন্সের সিনট্যাক্স। ক্রিয়েট সিকোয়েন্স সিকোয়েন্স নেম স্মল লোয়ার কেসে যে সিকোয়েন্স লিখছে এটা হচ্ছে সিকোয়েন্সের নাম। ইনক্রিমেন্ট বাই, অটোমেটিক্যালি যে নাম্বার জেনারেট করবে সে ইনক্রিমেন্ট কত করবে, কত ইনক্রিমেন্ট বাই মানে 10 100 10 101, সেটা বলে দিতে আপনি আপনি যদি ইনক্রিমেন্ট বাই 10 বলেন তাহলে কারেন্ট নাম্বার যদি 10 থাকে তাহলে কি নেক্সট নাম্বার হবে 20। স্টার্ট উইথ, স্টার্ট উইথ বলতে পারেন, আপনি বলতে পারেন 100 থেকে স্টার্ট করবে, আপনি বলতে পারেন 1000 থেকে স্টার্ট করবে। ম্যাক্স ভ্যালু, এইভাবে সিকোয়েন্স ইউজ করে অটোমেটিক্যালি যে নাম্বার জেনারেট করবে এটা আপনি বলে দিতে পারেন, ধরেন বলে দিলেন কি
10 মিলিয়ন বা 1 মিলিয়ন ম্যাক্স দিলি, তাহলে এই অটোমেটিক্যালি নাম্বার জেনারেট করতে পারবে সে 1 মিলিয়ন পর্যন্ত। এরপরে আর তবে এটাতে আরও প্রসেস আছে সেটা ইউজ করতে পারেন। তো এখানে ম্যাক্স ভ্যালু আর মিন ভ্যালু, সরি নো ম্যাক্স ভ্যালু, আপনি ম্যাক্স ভ্যালু বলতে পারেন আর ম্যাক্স ভ্যালু না বললেও কোনো সমস্যা নাই, ডিফল্ট হচ্ছে নো ম্যাক্স ভ্যালু, এই আন্ডারলাইন করা মানে হচ্ছে এটা ডিফল্ট নো ম্যাক্স ভ্যালু, কিছু না লিখলে সে ধরে নিবে যে ম্যাক্সিমাম কোনো ভ্যালু অ্যাসাইন করা নাই, যত ইচ্ছা সে এই সিকোয়েন্স ইউজ করতে পারবে। আচ্ছা মিন ভ্যালু, মিনিমাম ভ্যালু কত, মানে স্টার্ট উইথটাই হচ্ছে মিনিমাম, মিনিমাম ভ্যালু এটা নো মিন ভ্যালু বললে কোনো ভ্যালু আছে করতে পারে, এটা হচ্ছে ডিফল্ট। ক্যাশ সরি সাইকেল আর নো সাইকেল, সাইকেল হচ্ছে আপনি যদি ম্যাক্স ভ্যালু বলেন, ম্যাক্স ভ্যালু বললেন 1 মিলিয়ন, 1 মিলিয়ন ম্যাক্স ভ্যালু বলার পরে যদি 1 মিলিয়ন এক্সিট করে, 1 মিলিয়ন কী করে এক্সিট করে যদি, তখন সে কী করবে 1 মিলিয়ন অ্যান্ড 1 থেকে আবার নতুন করে শুরু করবে, নাকি আবার 1 থেকে শুরু করবে বলেন, সাইকেল বলতে কী বুঝায়, পুনরায় আবার ঘুরে সে আবার নতুন করে 1 থেকে শুরু করবে, আবার নতুন করে 1 থেকে শুরু করবে। আপনি যদি সাইকেল বলেন যখন 1 মিলিয়ন ম্যাক্স ভ্যালু শেষ হবে আবার পুনরায় সে 1 থেকে শুরু করবে, তখন ওই স্টার্ট উইথকে সে সেভ করবে না, কোন করবে না, তখন সে 1 থেকে সাইক্লিং করবে। তো নো সাইকেল এটা হচ্ছে ডিফল্ট, নো সাইকেল বলাটাই বেটার, কারণ হচ্ছে যদি একই টেবিলে সেম টেবিলে ইউজ করে থাকেন তাহলে তো ভ্যালুগুলো কী হতে পারে ডুপ্লিকেট হতে পারে, তখন আর সে ডেটা ইনসার্ট, তবে এটাকে আবার মডিফাই করে ম্যাক্স ভ্যালু ইনক্রিজ করা যায়, ম্যাক্স ভ্যালু কী করা যায় ইনক্রিজ করা যায়, ভয়ের কিছুই নেই, 1 মিলিয়ন করছেন 10 মিলিয়ন করে দেন, মডিফাই করে 100 মিলিয়ন করেন, তাতে কোনো সমস্যা নেই। ক্যাশ আর নো ক্যাশ, ক্যাশ হচ্ছে আপনি চাইলে ধরেন আপনি ডেটা ইনসার্ট করতে বসলেন, ক্যাশ যদি বলা থাকে ধরেন 20 নাম্বার ক্যাশ একসাথে আপনাকে 20টা, আপনি ইনসার্ট করতে গেলে 20টা নাম্বার আপনার জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে, অন্য আরেকজন যখন ইনসার্ট করতে যাবে তার জন্য নেক্সট মানে 21 থেকে সে নাম্বার পাবে, 20 মধ্যে আর পাবে না, 20 মধ্যে আর সে পাবে না, এই হচ্ছে ক্যাশ। আরেকবার বলতেছি ক্যাশ হচ্ছে আপনি ডেটা ইনসার্ট করতে গেলে, যদি ক্যাশ 20 বলা হয়, ক্যাশ 20 বললে আপনি ডেটা ইনসার্ট করতে বসলেন, আপনি ইনসার্ট স্টার্ট করার সাথে সাথে 1 থেকে 20 সিকোয়েন্স নাম্বার আপনার জন্য ক্যাশ হয়ে যাবে, আপনার জন্য রিজার্ভ হয়ে যাবে, পরবর্তী আরেকজন যদি ইনসার্ট করতে বসে সে 25 থেকে পাবে, সে 25 থেকে পাবে, তবে এটার ডিসঅ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ ছিল আপনি 20 থেকে 20 আপনার জন্য রিজার্ভ করে নিলেন, পরবর্তী জন 25 থেকে পাইলো, কিন্তু এখন আপনি যদি 20 পর্যন্ত ভ্যালু ইনসার্ট না দেন তাহলে গ্যাপ তৈরি হচ্ছে না মাঝখানে, এই একটা প্রবলেম। কোনো ডেটা যদি রোল ব্যাক করে তাহলে সিকোয়েন্সটা ইউজ হয়ে যাচ্ছে, সেখানেও গ্যাপ তৈরি হচ্ছে, এই জন্য নো ক্যাশ হচ্ছে ব্যাটার ব্যাটার। ক্রিয়েটিং এ সিকোয়েন্স, ক্রিয়েট এ সিকোয়েন্স নেম ডিপিটি, ডিপিটি আইডি স্যাপ, মানে ডিপার্টমেন্টস টেবিলের জন্য ডিপিটি আইডি সিকোয়েন্স নামে একটি সিকোয়েন্স তৈরি করা হচ্ছে, টু বি ইউজড ফর দ্য প্রাইমারি কি ফর দ্য ডিপার্টমেন্টস টেবিল, ডু নট সাইকেল অপশন, ডু নট ইউজ সাইকেল অপশন, ক্রিয়েট সিকোয়েন্স ডিপিটি ডিপিটি আইডি স্যাক, এটা হচ্ছে নাম, ইনক্রিমেন্ট বাই 10, স্টার্ট 120, ম্যাক্স ভ্যালু 49, নো সাইকেল নো ক্যাশ নো সাইকেল নো ক্যাশ নো সাইকেল
না লিখলেও হবে, তবে মেনশন করাটাই বেটার। এই যে দেখেন থার্ড নাম্বার দিছে না, থার্ড ব্র্যাকেট মানে কি? অপশনাল। থার্ড ব্র্যাকেট মানে কি? এই যে দেখেন ক্যাশ দিলে ডিফল্ট ক্যাশ কত? 20 ভ্যালু। ডিফল্ট ক্যাশ 20 ভ্যালু। ডিপিটি ডিপিটি আইডি স্যাক ক্রিয়েটেড। ওকে, ডিপিটি ডিপিটি আইডি স্যাক সিকোয়েন্স যেটা ক্রিয়েট করলাম, ক্রিয়েট হয়েছে, ডেটাবেজ স্টোর হয়েছে, এটা একটা ডেটাবেজ স্টোর অবজেক্টস। আপনি তো সিকোয়েন্স ক্রিয়েট করলেন, তাই না? এখন এই সিকোয়েন্স রিলেটেড দুটা শুরু কলাম আছে, সিকোয়েন্স রিলেটেড দুটা শুরু কলাম আছে, একটা হচ্ছে নেক্সট ভ্যাল আর একটা হচ্ছে কার ভ্যাল, নেক্সট ভ্যালু অ্যান্ড কার ভ্যালু। নেক্সট ভ্যাল রিটার্নস দ্য নেক্সট অ্যাভেলেবল সিকোয়েন্স ভ্যালু। নেক্সট ভ্যাল রিটার্ন করে আপনি যেই সিকোয়েন্সটা বানাইলেন এটার নেক্সট অ্যাভেলেবল ভ্যালু কোনটা, কোন ভ্যালুটা সামনে আপনি ইউজ করতে পারবেন। ইট রিটার্নস ইউনিক ভ্যালু এভরি টাইম ইট ইজ রেফারেন্স ইভেন ফর ডিফারেন্ট ইউজার। ডিফারেন্ট ইউজার রেফারেন্স করলেও সে কী করবে? ইউনিক নাম্বারই জেনারেট করবে। কারভাল অবটেইন দ্য কারেন্ট সিকোয়েন্সগুলো, কারভাল কী রিটার্ন করে? কারেন্ট সিকোয়েন্সগুলো। আর এখানে একটা কথা আছে, নেক্সট নেক্সট ভ্যাল মাস্ট বি ইস্যুড ফর দ্য সিকোয়েন্স বিফোর কারভাল। কারভাল দেখার আগেই আপনাকে আগে নেক্সট ভ্যাল মানে নেক্সট ভ্যালুটা ইউজ করতে হবে, নেক্সট ভ্যালুটা ইউজ করার পরে আপনি কারভাল দেখতে পারবেন। নেক্সট ভ্যাল ইউজ না করে কারভাল দেখতে পারবেন না, মানে একটা নাম্বার আগে ইউজ করা লাগবে, তারপরে হচ্ছে কারভাল দেখতে পারবেন। ইউজ নাম্বারটাই হচ্ছে কারভাল, ইউজ নাম্বারটা কারেন্ট ভ্যালু। Rules for next ball and carval, you can next ball and carval in the following context, the select list of the select statement that is not part of a subquery. যদি কোনো সাবকোয়ারি পার্ট না হয় তাহলে সিলেক্ট লিস্টে আপনি কী করতে পারবেন? এটা ইউজ করতে পারবেন, সিলেক্ট লিস্ট অফ সাবকোয়ারি ইন অ্যান ইনসার্ট স্টেটমেন্ট। ইনসার্ট স্টেটমেন্টে এটা ইউজ করতে পারবেন, ভ্যালুস ক্লোজ অফ অ্যান ইনসার্ট স্টেটমেন্ট, সেট কলামস অফ এ আপডেট স্টেটমেন্ট। আর ইউজ করতে পারবেন না কোথায়? সিলেক্ট লিস্ট অফ ভিউ, সিলেক্ট স্টেটমেন্ট ইন দ্য ডিস্টিং কিওয়ার্ড, সিলেক্ট স্টেটমেন্ট গ্রুপ বাই হ্যাভিং অর্ডার বাই ক্লোজ, সাবকোয়ারি সিলেক্ট ডিলেট আপডেট স্টেটমেন্ট, দ্য ডিফল্ট এক্সপ্রেশন ক্রিয়েট টেবিল অর অল্টার টেবিল স্টেটমেন্টে। নিচের জায়গাগুলোতে ইউজ করতে পারবেন না আর এগুলিতে হচ্ছে ইউজ করতে পারবেন। Okay, using sequence insert a new row, department name, support, location id 2500, kintu department id ta ami boli nai, department id ta boli nai, department id ta she ki korbe sequence number theke niye nibe, department id chhara ki department id chhara কোনো রো ডিপার্টমেন্ট টেবিলে ইনসার্ট করা যাবে বলেন? যাবে কি না? আচ্ছা, ইনসার্ট ইন টু ডিপার্টমেন্টস
ওকে এই স্টেটমেন্টটা চালাই। ও ইউনিক কনস্ট্যান্ট ধরছে, মানে 120 আছে। সিকোয়েন্স কত জেনারেট করছে এই? এখন দেখেন এখন কিন্তু কারভাল হিসেবে কত দেখাবে? 120। আচ্ছা আমি এটা ডিপিটি দিলে কি হয়? ডিপিটি টেবিল আছে আমাদের, ডিপিটিতে লোকেশন আইডি ইনভ্যালিড আইডেন্টিফায়ার। ডিপিটিতে কলামগুলোর নাম কি? ও ডিপিটি নো ডি নেম লক, এই নামে আমাকে দিতে হবে। কি নামে দিতে হবে? ডিপিটি নো জামালা হওয়ার কথা না তো, লেন্থ কি বেশি কম? ওটুক নিবে, ও দি নিবে না তো, ডিপিটি নো টু আছে। আচ্ছা তাইলে ডিপার্টমেন্টস টেবিলে 120 দো। দেখেন ডিপিটি এম থ্রি টেবিলে একটা ডাটা ইনসার্ট করি আমাদের সিকোয়েন্স ইউজ করে। আইডির জন্য কিন্তু আমি ভ্যালু দেই নাই, দিয়েছি আইডির জন্য ভ্যালু, ডিপার্টমেন্ট আইডির জন্য দেই নাই, বলেছি ডিপিটি ডিপিটি আইডি সিকোয়েন্স ডট নেক্সট বার ওয়ান রো ইনসার্টেড, ওয়ান রো ইনসার্টেড। আচ্ছা এই ডাটাটা মোস্ট প্রবাবলি 30-40 ইনসার্ট হবে, কারণ ওই যে এক দুইটা যে মিস করছি না, ওই দুইটা তো ইউজ হয়ে গেছে। দেখি আমি সিলেক্ট করলে এখন পেয়ে যাব কত নম্বরে যে ই হয়েছে। ডিপিটি এম থ্রি আর ডিপার্টমেন্ট নেম ইকুয়ালস টু সাপোর্ট, ওকে কত নিয়েছে? 130। ওই যে প্রথমবার মিস করেছে যে এই জন্য 130-এ চলে গেছে। এখন দেখেন আপনি যদি কারভাল দেখেন, কারভাল দেখলে সে কি বলে? কত? 130। 130 এই মাত্র আমি ইউজ করেছি না, তার বাল হচ্ছে 130। নেক্সট বাল 140। ওকে ভিউ দ্য কারেন্ট ভ্যালু অফ দ্য ডিপিটি সেক সিকোয়েন্স, কারেন্ট ভ্যালু দেখতে হলে কারভাল দিয়ে আর নেক্সট ভ্যালু দেখতে হলে দেখবেন কোথা থেকে, কোথা থেকে দেখবেন? ডুয়েল থেকে, ডামি টেবিল থেকে। কোথা থেকে দেখবেন? ডুয়েল থেকে, ডামি হচ্ছে, এটা হচ্ছে একটা পাবলিক টেবিল, ডামি টেবিল। ওকে এটা বলেছিলাম মোস্ট প্রবাবলি আপনাদের, তাই না? ক্যাশিং সিকোয়েন্স ভ্যালু, ক্যাশিং সিকোয়েন্স ভ্যালু, ক্যাশিং সিকোয়েন্স ভ্যালু ইন এ মেমোরি গিভস ফাস্টার অ্যাক্সেস টু দোজ ভ্যালুস, এটা পারফরমেন্স একটু ফাস্ট করে। গ্যাপস ইন এ সিকোয়েন্স ভ্যালু ক্যান অকার হোয়েন, সিকোয়েন্স ভ্যালু গ্যাপ তৈরি হয় কিছু কিছু কারণে, সিকোয়েন্স ভ্যালু গ্যাপ তৈরি হয়। এ রোল ব্যাক অকার্স, সিস্টেম ক্র্যাশেস, এ সিকোয়েন্স ইউজড ইন অ্যানাদার, এই সমস্ত কারণে গ্যাপ তৈরি। মডিফাইং এ সিকোয়েন্স, মডিফাইং এ সিকোয়েন্স, চেঞ্জ দ্য ইনক্রিমেন্ট ভ্যালু, ম্যাক্স ভ্যালু,
মিনিমাম ভ্যালু, সাইকেল অপশন, ক্যাশ অপশন, এগুলোকে আপনি কি করতে পারবেন, মডিফাই করতে পারবেন। যেমন ধরেন আপনি ডিপিটি ডিপিটি আইডি স্যাক, তখন ম্যাক্স ভ্যালু দিয়েছেন কত, 4:9, এখন আপনি 6:9 দিতে পারেন। অল্টার সিকোয়েন্স, যখন নতুন করে তৈরি করেছিলেন তখন ক্রিয়েট সিকোয়েন্স বলেছেন, আর এখন মডিফাই করছেন, এই জন্য কি বলবেন, অল্টার সিকোয়েন্স, সিকোয়েন্স অল্টার, সিকোয়েন্স। ওকে, গাইডলাইন ফর মডিফাইং সিকোয়েন্স, ইউ মাস্ট বি ওনার অর হ্যাভ দ্য অল্টার প্রিভিলেজ ফর দ্য সিকোয়েন্স, সিকোয়েন্স আপনার হইতে হবে অথবা অল্টার প্রিভিলেজ থাকতে হবে। অনলি ফিউচার সিকোয়েন্স নাম্বার আর এফেক্টেড, এই যে আপনি মডিফাই করলেন, মডিফিকেশনটা সাবসিকুয়েন্ট ইউজ থেকে কার্যকর হবে, মানে পরবর্তী ইউজ থেকে, অনলি ফিউচার্স সিকোয়েন্স নাম্বার আর দ্য সিকোয়েন্স মাস্ট বি ড্রফট অ্যান্ড রিক্রিয়েট রিস্টার্ট দ্য সিকোয়েন্স অ্যাট দ্য ডিফারেন্ট নাম্বার, সিকোয়েন্স মাস্ট বি ড্রফট অ্যান্ড রিক্রিয়েট টু রিস্টার্ট দ্য সিকোয়েন্স নাম্বার অ্যাট দ্য ডিফারেন্ট নাম্বার, অন্য নাম্বার দিয়ে যদি সিকোয়েন্সটা স্টার্ট করতে চান তাহলে আপনাকে কী করতে হবে, অবশ্যই সেটা কী করতে হবে, ড্রপ করতে হবে বা রিক্রিয়েট করতে হবে। সাম ভ্যালিডেশন ইজ পারফর্মড, কিছু ভ্যালিডেশন এখানে পারফর্ম করবে, ওই যে ইউনিক কি ডুপ্লিকেট যদি হয়ে যায় সেগুলো, আবার দেখা গেল যে এই ভ্যালুটা ওই যে টেবিলে আমরা ডেটা দিতে গিয়ে যে প্রবলেম হয়েছে এই ধরনের প্রবলেমটাও। টু রিমুভ এ সিকোয়েন্স ইউজ ড্রপ স্টেটমেন্ট, সিকোয়েন্স আপনি ড্রপ করতে পারবেন, ড্রপ সিকোয়েন্স, সিকোয়েন্স ড্রপ করার জন্য ড্রপ সিকোয়েন্স, সিকোয়েন্স নেম, সিকোয়েন্স ড্রপ। আর স্টার্ট উইথ ক্যান নট চেঞ্জ ইউজিং অল্টার সিকোয়েন্স, স্টার্ট উইথ চেঞ্জ করা যাবে না, ম্যাক্স ভ্যালু মিন ভ্যালু এগুলো চেঞ্জ করা যাবে, সাইকেল নো সাইকেল এগুলো চেঞ্জ করা যাবে। আর ম্যাক্স ভ্যালুটা এমন হওয়া যাবে না যেটা অলরেডি কারেন্ট ভ্যালু হিসেবে ইউজ হয়ে গেছে, ঠিক আছে। লেসন এজেন্ডা, ওভারভিউ অফ ইন্ডেক্সেস, ক্রিয়েটিং ড্রপিং ইন্ডেক্সেস, ইন্ডেক্সেস, অ্যান ইন্ডেক্স ইজ এ স্কিমা অবজেক্ট, এটা একটা স্কিমা অবজেক্ট, ক্যান বি ইউজড বাই ওরাকল সার্ভার টু স্পিড আপ দ্য রিটাইভাল অফ রোস বাই ইউজিং এ পয়েন্টার। ধরেন যেই টেবিল থেকে আপনি ডেটা রিট্রিভ করবেন সেখানে কোনো ইউনিক কি বা প্রাইমারি কি নেন, প্রাইমারি কি থাকলে তো অটোমেটিক্যালি ইন্ডেক্স হয়েই থাকে, সেখানে ডেটাগুলো ডুপ্লিকেট আছে, তাহলে এগুলো ডেটা রিট্রিভ করার জন্য আপনি কী করতে পারেন, ডেটাগুলোকে সিরিয়াল করতে পারেন, সিরিয়াল করাটাই হচ্ছে ইন্ডেক্স, এতে কী হবে আপনার পারফরমেন্স স্পিড আপ হবে। এখানে বলছে ক্যান রিডিউস দিস আউটপুট ইনপুট ইউজিং র্যাপিড পাথ অ্যাক্সেস মেথড লোকেট ডাটা কুইকলি ইন ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য টেবিল দ্যাট ইজ দ্যাট ইট ইন্ডেক্স, ইট ইন্ডেক্সেস ইজ ইউজড অ্যান্ড মেনটেন অটোমেটিক্যালি বাই দ্য ওরাকল সার্ভার। আপনি খালি ক্রিয়েট করবেন বলবেন, এটা দেখবেন না, এটা মানে দেখতে পারবেন, বাট এটা যে ম্যানেজ করছে সিরিয়াল করছে এটা সে কী করবে, অটোমেটিক্যালি ওরাকল সার্ভার ইন্টারনালি কাজটা করবে। হাউ আর ইন্ডেক্স ক্রিয়েটেড, ইন্ডেক্স দুইভাবে ক্রিয়েট হয়, একটা হচ্ছে অটোমেটিক্যালি আর একটা হচ্ছে ম্যানুয়ালি। এ ইউনিক ইন্ডেক্স ইজ ক্রিয়েটেড অটোমেটিক্যালি হোয়েন ইউ ডিফাইন প্রাইমারি কি অর ইউনিক কি কনস্ট্রেইন ইন এ টেবিল ডেফিনেশন, কোনো টেবিলে যদি আপনি প্রাইমারি কি সেট করেন না অথবা ইউনিক কি সেট করেন তাহলে ডেটাগুলো কি অটোমেটিক্যালি সিরিয়াল হয়ে যায় না, এই জন্য এখানে একটা ইন্ডেক্সও তৈরি হয়ে যায়, এটা হচ্ছে অটোমেটিক। ম্যানুয়ালি ইউজার ক্যান ক্রিয়েট নন ইউনিক ইন্ডেক্সেস অন কলামস টু স্পিড আপ অ্যাক্সেস টু দ্য সোর্স, নন ইউনিক কলাম যেটা
সেগুলোকে স্পিড আপ করার জন্য, মানে সিরিয়ালে সাজায় ডাটা রিট্রিভ করার জন্য, কিন্তু সে সিরিয়ালে থাকে না, সিরিয়ালে সে সাজায়, সাজায় রিট্রিভ করার জন্য যে ইন্ডেক্স করা হয় সেটা হচ্ছে ম্যানুয়াল ইন্ডেক্স। ক্রিয়েটিং ইন্ডেক্স, ক্রিয়েট অ্যান ইন্ডেক্স ওয়ান অর মোর কলামস, ইন্ডেক্স হয় কি কোনো কলামের উপরে। ক্রিয়েট ইন্ডেক্স ইউনিক বিটম্যাপ, মানে এখানে কয়েকটা প্রকার আছে ইন্ডেক্সের, কী আছে কয়েকটা প্রকার আছে, এই জন্যই বলছি ইউনিক ইন্ডেক্স বিটম্যাপ ইন্ডেক্স। ইমপ্রুভ দ্য স্পিড অফ কোয়ারি অ্যাক্সেস টু দ্য লাস্ট নেম কলাম ইন দ্য এমপ্লয়িজ টেবিল। এমপ্লয়িজ টেবিল, ধরেন লাস্ট নেম একটা কলাম, এই টেবিলে কোনো ইন্ডেক্স নেই, তাহলে আপনি চাইলে এই লাস্ট নেম কলামের জন্য ইন্ডেক্স তৈরি করতে পারবেন। ক্রিয়েট ইন্ডেক্স, এটা হচ্ছে ইন্ডেক্সের নাম, এটা হচ্ছে ইন্ডেক্সের নাম অন এমপ্লয়িজ লাস্ট নেম, এমপ্লয়িজ টেবিলের লাস্ট নেমের জন্য ইন্ডেক্সটা তৈরি হচ্ছে। তাহলে এখন লাস্ট নেম ধরে যদি আপনি ডেটা রিট্রিভ করেন, ডেটাগুলো কী পাবেন, ফার্স্ট পাবেন, ডেটাগুলো ফার্স্ট পাবেন, ডেটাগুলো ফার্স্ট পাবেন। ইন্ডেক্স ক্রিয়েশন গাইডলাইন, কখন আপনি ইন্ডেক্স তৈরি করবেন, কখন ইন্ডেক্স তৈরি করবেন না। ক্রিয়েট অ্যান ইন্ডেক্স ওয়েন কলাম কন্টেইন এ ওয়াইড রেঞ্জ অফ ভ্যালু, মানে কলামে অনেক ভ্যালু আছে, তখন কী করবেন ইন্ডেক্স করবেন। এ কলাম কন্টেইন এ লার্জ নাম্বার অফ নাল ভ্যালু, অনেক নাল ভ্যালু আছে। ওয়ান অর মোর কলাম আর ফ্রিকুয়েন্টলি ইউজ টুগেদার ইন দ্য হায়ার ক্লোজ অর জয়েন্ট ক্লোজ, একের অধিক কলাম কী হয় ফ্রিকুয়েন্টলি ইউজ হয় হায়ার ক্লোজ এবং জয়েন্ট ক্লোজে। দ্য টেবিল ইজ লার্জ, মোস্ট কোয়ারিজ আর এক্সপেক্টেড টু রিটাইপ লেস দেন 2000 to 4000, এত বড় টেবিল যার যেখান থেকে মাত্র 2% আর 4% ইউজ হয়, এই সমস্ত ক্ষেত্রে আপনি কী করবেন ইন্ডেক্স তৈরি করবেন। ডু নট ক্রিয়েট অ্যান ইন্ডেক্স ওয়েন, ইন্ডেক্স তৈরি করবেন না কখন কলামস আর নট ওপেন ইউজড ইন কন্ডিশন ইন দ্য কোয়ারি। যেই কলামটা মানে কন্ডিশন হিসেবে প্রায় ব্যবহৃত হয় সেই কলামে ইন্ডেক্স তৈরি করবেন না। টেবিল ইজ স্মল, মানে টেবিল এত ছোট, টেবিল এত ছোট, দ্য মোস্ট কোয়ারিজ আর এক্সপেক্টেড রিটাইপস মোর দেন 2%, মানে 2 থেকে 2% বেশি ইউজ হয়, তাহলে ইন্ডেক্স করবেন না। ওখানে বলছে কম ইউজ হলে করবেন, মানে অনেক বড় টেবিল অল্প ডাটা ইউজ হয়, ছোটো টেবিল বেশি ডাটা ইউজ হয়। ছোটো টেবিল হলে ইন্ডেক্স করা দরকার নেই, বড় টেবিলে কম ডাটা ইউজ হলে ইন্ডেক্স করা দরকার আছে। টেবিল ইজ আপডেটেড ফ্রিকুয়েন্টলি, যে টেবিল প্রতিনিয়তই আপডেট হয় সেই টেবিলে কলামে ইন্ডেক্স করার দরকার নেই। দ্য ইন্ডেক্স কলাম আর রেফারেন্স অ্যাজ এ পার্ট অফ অ্যান এক্সপ্রেশন, যেই কলাম এক্সপ্রেশনের পার্ট হিসেবে ইউজ হয় সেই কলামও ইন্ডেক্স করা দরকার নাই, করবেন না। রিমুভিং অ্যান ইন্ডেক্স, রিমুভ অ্যান ইন্ডেক্স ফ্রম ডাটা ডিকশনারি বাই ইউজিং ড্রপ ইন্ডেক্স কমান্ড, ড্রপ ইন্ডেক্স, ইন্ডেক্স নেম, ড্রপ ইন্ডেক্স ইএমপি লাস্ট নেম ইন্ডেক্স, আমরা যেটা তৈরি করলাম সেটা এখন ড্রপ করে দিই। দ্য ড্রপ ইন্ডেক্স ইউ মাস্ট দ্য ওনার অ্যান ইন্ডেক্স হ্যাভ ড্রপ এনি ইন্ডেক্স প্রিভিলেজেস, আপনি কোনো ইন্ডেক্স ড্রপ করতে চাইলে ইন্ডেক্সটা আপনার হইতে হবে অথবা এটা ড্রপ করার ক্ষমতা আপনার থাকতে হবে। ড্রপ ইন্ডেক্স ড্রপ, লেসন এজেন্ডা, ওভারভিউ অফ সিনোনিমস, ক্রিয়েটিং ড্রপিং synonyms, synonyms, creating a synonyms for an object, কোনো অবজেক্টের জন্য ভিন্ন নামে ভিন্ন একটা নাম তৈরি করা, কোনো অবজেক্টের জন্য ভিন্ন একটা নাম, যেই নাম ধরে ওই অবজেক্টকে পাওয়া যাবে সেটা হচ্ছে synonyms. Simplify access to object by creating synonyms, other name for an object, which synonyms you can use.
create an easier reference to a table. This is owned by the another user. Shorten lengthy object names. Synonym দ্বারা কি করতে পারেন, নামটা ছোট করা যায়, বা এই টেবিলটাই অন্য এক অন্য ইউজাররা আপনি ইউজ করতে দিলেন তারে ভিন্ন একটা নামে, তাকে ভিন্ন একটা নামে ক্রিয়েট। ও এখানে একটা কথা বলে নেই, সিনোনিম দুই ধরনের হয়, একটা হচ্ছে পাবলিক আর একটা হচ্ছে প্রাইভেট। পাবলিক বলে দিতে হয়, পাবলিক না বললে সেটা প্রাইভেট সিনোনিম হবে। ক্রিয়েট সিনোনিম, সিনোনিম ফর অবজেক্ট মানে যে অবজেক্টের জন্য সিনোনিম বানাবেন সেই অবজেক্টের নাম। ধরেন ক্রিয়েট সিনোনিম ইএমপি ফর এমপ্লয়িজ, ক্রিয়েটিং অ্যান্ড রিমুভিং সিনট্যাক্স, রিমুভ সরি ক্রিয়েট আগে, ক্রিয়েট শর্টেন নেম ফর দ্য ডিপিটি সাম ডু, আচ্ছা সিনোনিম ডি সাম ফর ডিপিটি সাম ডিউ, ডিপিটি সাম ডিউ আমাদের কি আছে? আচ্ছা যদি না বানাইতে যায় তাহলে মনে করব যে নাই। আমার তো আছে সিনোনিম ডি সাম ক্রিয়েটেড, ওকে। এই যে আগে নামটা কি একটু বড় ছিল না, ডিপিটি সাম ভিউ, এখন ডি সাম, ওকে নামটা শর্টার করে দিলাম। ড্রপ সিন নেম ডি সাম, যদি আপনি সিনোনিম ড্রপ করতে চান তাহলে কি ড্রপ সিন নেম ডি সাম। ওকে থ্যাংক ইউ।